যে মিছিল হয়েছে আমি শুধু আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমাদের দলের সমস্ত সহকর্মীদের, সমস্ত শাখা সংগঠনের সহকর্মীদের, সমস্ত জনপ্রতিনিধিদের। যে দিলীপ ঘোষরা একদিন আরামবাগ সারা জেলা সারা রাজ্যের মানুষ নিয়ে যে সভা করেছিলেন তার চেয়ে বেশি সভা আমার গোঘাট বিধানসভা কখনো, আরামবাগ বিধানসভা, খানাকোট বিধানসভা, পৌরসভা বিধানসভা তারা একাই করতে পারেন। এই বার্তা পৌঁছে দিতে হবে বিজেপিকে যে কোন অবস্থাতে এ জেলায় বিশৃঙ্খলা করলে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তোমাদের শিক্ষা দিয়ে দেবে, বিশৃঙ্খলা এই জেলায় করা যাবে না। এই কথা আজকে বলতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়রা গত দুদিন আগে নেত্রী নির্দেশ দিয়েছিলেন প্রতিটি মহকুমায় আজকে প্রতিবাদ মিছিল করার জন্য। সকালবেলায় চন্দননগর মহকুমা, পরে শ্রীরামপুর মহকুমা এবং আরামবাগ মহকুমা, একই সঙ্গে চুঁচুড়া মহকুমায়, সদর মহকুমা, সব জায়গায় এই জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত সহকর্মীরা আজকে বুঝিয়ে দিয়েছেন হুগলি জেলায় বিজেপি সিপিএম কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে, এই কথা আজকে বুঝিয়ে দিয়েছে মিছিলে। তাই সবাইকে আন্তরিকভাবে আবার শুভেচ্ছা জানিয়ে, জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে একটা বিষয় শুধু আপনাদের সকলকে খুব লক্ষ্য রাখতে বলছি, যে কোথাও কোথাও বিজেপি তার এজেন্টদের দিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে মারামারি লাগিয়ে দেওয়ার যে পরিকল্পনা করছে, চোখ খুলে রাখবেন। এই ধরনের ঘটনা এলে সঙ্গে সঙ্গে দলকে জানাবেন, প্রশাসনকে জানাবেন, বিজেপি এই দেশের বিপদ আর বিজেপির এই দলের বাংলার বিপদ, এদের হাত থেকে বাংলাকে মুক্ত রাখতে হবে, বাংলাকে বাঁচিয়ে রাখতে হবে। দীর্ঘক্ষণ আপনারা পথ হেঁটেছেন, আপনারা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আর গোঘাটে টেলিগ্রাম জয় ব্যানার্জিকে দিয়ে বিজেপি এনআরসি সভা করেছে, আমরা গোঘাটের এক নম্বর ব্লকের সমস্ত নেতৃবৃন্দকে সেখানে এই সভা করার জন্য 30 তারিখ আমরা দলের তরফ থেকে সকলকে নির্দেশ দিচ্ছি। আরামবাগ বিধানসভা 28 তারিখ, গোঘাট খানাকোল সমস্ত বিধানসভায় পুরসভায় 28 তারিখ, গোঘাটে কামারপুকুর, খানাকুলে বাস স্ট্যান্ড, আরামবাগ নিমতলা সকালে আপনারা হাজির থাকবেন। এর মধ্যে তৃণমূল যুব কংগ্রেস একটা আলাদা কর্মসূচি, ইতিমধ্যে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে ইনস্ট্রাকশন এসে যাবে, সেটাও আপনারা সেই কর্মসূচিও পালন করবেন। আর টেলিঘাটে টেলিগ্রামে সেদিন গোঘাটের সমস্ত সহকর্মীরা তারাই শুধু সভা করে বুঝিয়ে দেবেন যে বিজেপি সারা জেলা জড়ো করবে, একটা বিধানসভা আমার তাই জড়ো করবে, এই একটা ব্লকে, এই এক নম্বর ব্লক দিয়ে আমরা করে আমরা বুঝিয়ে দেব। এই কথা বলে আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সমস্ত নেতৃবৃন্দ যারা এসছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সবাই সাংগঠনিক শক্তির মধ্য দিয়ে 23 তারিখের পরে বলেছিলাম শুধুমাত্র সাংগঠনিক শক্তি দিয়েই বিজেপিকে আমরা রুখে দেব, মাত্র 4 মাসে বিজেপিকে রুখে দিয়ে না বিজেপিকে আমরা তাড়িয়ে দিয়েছি, বিজেপি এই জেলা ধরার কোন অধিকার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।